আসসালামু আলাইকুম। ইরাজমাম চ্যানেল পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি কম খরচে কীভাবে ইফতার বানানো যায় সেই রেসিপি নিয়ে। এই জন্য আমি একটা বাটিতে 2 কাপ পোলাও চাল নিয়েছি। চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে প্যানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি তেলের সাথে একটু ভেজে নিব। পেস্ট একটু ভাজা হলে 4 টুকরো দারচিনি, এলাচ, 2টা তেজপাতা ও লবঙ্গ দিয়ে তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব একটু। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে 2 চা চামচ মরিচ গুঁড়া এর সাথে আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 1টা মুরগির 1 পিস বুকের মাংসটা আমি এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম সাথে। তারপর 1.5 চা চামচ লেবুর রস আর মিডিয়াম সাইজ 2টা আলু আমি এরকম কিউব করে কেটে মাংসের সাথে দিয়ে দিয়েছি। দিয়ে আলু মাংস একটু ভালো করে তেলের সাথে মিক্স করে ভেজে নিব। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি 7 মতো লবণ। তারপর 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে আমি 1টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বাটার মিল্ক, বাটার, তারপরে 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বাটার মিল্ক না থাকলে এমনিতে সাধারণ গরুর দুধ দিলেও হবে, লিকুইড গরুর দুধটা দিলেও হবে। তারপর সবগুলো সব কিছু একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে অপেক্ষা করবো মাংসের আলুটা অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন তেলটা এরকম করে উঠে আসবে তখন আমি এর সাথে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি, ওটাও সাথে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে আমি এখানে দিয়ে দিব 5 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা দিলে চালটা গলে যায় না, তারপরে চালটা ভিতর থেকে সিদ্ধ হয় আর পোলাওটা ঝরঝরা হয়। দিয়ে সব কিছু পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো পানি টেনে আসা পর্যন্ত। পানি যখন টেনে আসছে এর আগে এর ভিতরে আমি আরও 2 বা 3 বার নেড়ে ছেড়ে দিয়েছি। আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি 2 চা চামচ ঘি দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। এখানে আমি যেই বিরিয়ানিটা রান্না করেছি 5 জন খেতে পারবে, ব্যাস তৈরি হয়ে গেল আমার কম খরচে চিকেন বিরিয়ানি। আপনার বাসায় ট্রাই করবেন, ইফতারের জন্য বেস্ট একটা রেসিপি। আল্লাহ হাফেজ।